চিকিৎসালয়ের অ্যাম্বুলেন্স হাইওয়েট টুলারাম বাফনা অসামরিক চিকিৎসালয়ের সম্মুখের রাষ্ট্রীয় ঘাইপথর অবৈধ পার্কিংয়ে সৃষ্টি করেছে যানজট। কামরূপ জেলার অন্তর্গত আমিনগাঁওত অবস্থিত টুলারাম বাফনা অসামরিক চিকিৎসালয়ের সম্মুখত ভয়ানক দৃশ্য দেখিলে যিকোনো লোক আচম্বিত হব। চিকিৎসালয় কর্তৃপক্ষের হেমাহির বাবে যিকোনো মুহূর্ততে রোগীর অ্যাম্বুলেন্স দুর্ঘটনাগ্রস্ত হব পারে। কামরূপ জেলার অসামরিক চিকিৎসালয় টুলারাম বাফনা চিকিৎসালয়ের সম্মুখত দৈনিক সৃষ্টি হয়ে আহিছে তীব্র যানজট। চিকিৎসালয়খনত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নথকাত হাইওয়ের পথর মাজলৈ নি গাড়ি পার্কিং করে চরম অসুবিধার মুখলৈ ঠেলি দিছে রোগী তথা সর্বসাধারণক। চিকিৎসালয়খনের চৌহদত পার্কিংয়ের বাবে ঠাই নথকাত প্রবেশ দ্বারটো গাড়ি পার্কিং করে বন্ধ করা হয়েছে অ্যাম্বুলেন্স তথা রোগীর অহা যোয়া। সাধারণ লোক আর জরুরিকালীন সেবার বাহনও বহু সময় চিকিৎসালয়ের বাহিরতে রাখি থাকবলগিয়া হয়। টুলারাম বাফনা চিকিৎসালয়ের নাই হেনো পার্কিংয়ের ঠাই, যার বাবে মরণক শরণ দি অ্যাম্বুলেন্স চালকে বছর বছর ধরে হাইওয়েত অবৈধ পার্কিং করে আহিছে। কিন্তু এই কার্য দেখো নীরব চিকিৎসালয় অধীক্ষক কন্দর্প দাস। এক বিশেষ সূত্রে জানিব পৰা মতে চিকিৎসালয়খনের গাড়ি পার্কিংয়ের ঠাই নোহাত 31 নং রাষ্ট্রীয় ঘাইপথর কাষত সরকারি ধন খরচ করে হাইওয়ের দাঁতি পার্কিং সজোয়া হয়েছিল। তেতিয়ারে পৰা বেআইনিভাবে পথর দাঁতি গাড়ি পার্কিং হিসাবে ব্যবহার করে আহিছে। গাড়িবিলা রাস্তা পার্কিং করবলগা আছে। তোলারাম হসপিটালের পার্কিং প্লেস নাই নাকি? বারো তোলারাম হসপিটাল আছে। আপনাদের হাইওয়েত পার্কিং করে আপনাদের কারণে বিপদজনক হয়। ভিতর পার্কিং করব নিদিয়ে নাকি? ভিতর পার্কিং ফুল হয়ে আছে, ফুল হয়ে আছে। এটা রিস্কি নয় জানো হাইওয়েত পার্কিং করা? তো রিস্কি মানে রাস্তার সাইডে থাকা গেছে, হয় রিস্কি হয়। আপনাকে হাইওয়েতে পার্কিং করেছে যে মেডিকেলের পার্কিং প্লেস নাই নাকি তোলারাম আপনার? আপনাদের যে হাইওয়েত গাড়ি পার্কিং করেছে কত আছে? আপনাদের এনেকে যে হাইওয়েত পার্কিং করেছে মেডিকেল ঢুকি লাইছে, আপনাদের পার্কিংয়ের ব্যবস্থা নাই নাকি? মানে তোলারাম আপনার হসপিটালের নিজা পার্কিং প্লেস নাই? হাইওয়েতে থাকবলগা আছে। বাফনা পরিয়ালে ব্যক্তিগত চিকিৎসালয়ে নারায়ণা হৃদয়ালয়ক ভূমি অর্পণের পিছত দাতব্য ভূমি সংকুচিত হয়। অবশ্যই এই ভূমি তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বাফনা পরিয়ালের আইনি যুঁজর পিছত হওয়া চুক্তিমতে হয়েছিল। এতিয়া প্রশ্ন হয় কিয় জেলার অসামরিক চিকিৎসালয় এখনের বাবে নাই পার্কিংয়ের বাবে পর্যাপ্ত ঠাই? চিকিৎসালয়ের সম্মুখত তথা রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতির প্রস্তাবিত ডেন্টেল হসপিটালের লগত সরকারি ভূমি থকা সত্ত্বেও কিয় গাড়ি পার্কিংয়ের চিন্তা করা নাই স্বাস্থ্যসেবা সঞ্চালকে? এই ধরনের প্রশ্নই জোকাৰিছে সর্বসাধারণ রাইজক। সেয়ে এতিয়া একাংশ রাইজে এই সমূহ বিষয়ের তদন্ত করে শীঘ্রে এই প্রশ্নসমূহের সমাধান করবলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে অসম সরকারক আহ্বান জানাইছে। কামরূপ ব্যুরো পঙ্কজ নাথ রিপোর্ট, অপরূপা টিভি। প্রিয় দর্শক, আপনালৈ এটি বিনম্র অনুরোধ, অপরূপা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅটো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেন্ট কৰে যেন। অপরূপা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিঅটো আনলৈ শ্বেয়াৰ কৰি কমেন্ট কৰে যেন। অপরূপা টিভিৰ তৰফৰ পৰা প্ৰতিভাৰ সন্ধান নামৰ এক প্ৰতিযোগিতামূলক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। প্ৰথম পুৰস্কাৰ 15,000 টকা, দ্বিতীয় পুৰস্কাৰ 10,000 টকা, তৃতীয় পুৰস্কাৰ 5,000 টকা আৰু নিচুকনি পুৰস্কাৰ 1,000 টকা ধাৰ্য কৰা হৈছে। এই অনুষ্ঠানত অসমৰ প্ৰতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো ল'ৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হ'ব। প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্রহণ করা নহব। প্রতিযোগীসকলে নিজাকৈ ভিডিও বনাই অপরূপা টিভির হোয়াটসঅ্যাপ নম্বর 8638222
ফাইবার প্রেরণ করিব লাগিব। প্রচারৰ উপযোগী ভিডিও অপরূপা টিভিত প্রচাৰ কৰিব। প্ৰতিযোগিতাখনৰ ফলাফল অপরূপা টিভিৰ বিচাৰক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব। বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব। প্ৰতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021 ঘোষণা কৰা হ'ব। এই প্ৰতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্ৰহণ কৰিব বিচাৰে তেন্তে আজি প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপরূপা টিভিৰ হোৱাটছআপ নম্বৰ 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার। 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার। অপরূপা টিভির হোৱাটছআপ নম্বর 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার। অপরূপা টিভির হোৱাটছআপ নম্বর 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার। 8638222515 ভিডিও প্রেরণ করে লাভ করক অপরূপা টিভির পুরস্কার।